করার জন্য যে গোলা টুটি চেপে ধরেছে গলা টিপে ধরেছে সেই কালচার যদি বহমান থাকে সেই কালচার যদি চলমান থাকে তাহলে আমি মনে করব যে এখন এই আওয়ামী দুঃশাসনের সময়ে যারা বেশি ক্ষমতা দেখিয়েছে তাদের আজকে দুঃসময় তাদের পক্ষে কোনো আইনজীবী নৈতিকতার খাতিরে হোক আর ইয়ের জনগণের পালসের খাতিরে হোক ইয়ের রক্তের বিনিময়ে হোক জনতার রক্তের বিনিময় হোক তারা দাঁড়াবে না এবং এই ঢাকাবারে তাই হয়েছে আজকে এই আসামি দুইজন খ্যাত। ছালমানুপ রহমান যিনি হাজার হাজার কোটি টাকা শেয়ার বাজার থেকে কলেঙ্কারি করে অনেক মানুষের অনেক পরিবারের কান্না ঝরিয়েছে এবং প্রাণ ঝরিয়েছে সেই ব্যক্তি সেই উনিশশো ছিয়ানব্বই সাল থেকে অদ্যবধি একটার পর একটা কেলেঙ্কারি করেই যাচ্ছে শেয়ার বাজার থেকে লুটতুরাজ করে এই শেখ হাসিনার পরিবারকে ভুঁইফোর বানিয়েছে নানান রকমের জায়গা থেকে যে টাকা আর্ন করে শেখ হাসিনার পরিবারকে টাকার মালিক করে দেওয়া এইটার প্রধান কারিগর স্থল মানে ব্রাহ্মণ এবং আনিসুল হক আজকে আনিসুল হকের কারণে বাংলাদেশের আইনাঙ্গন আদালতাঙ্গন প্রত্যেকটা জায়গায় একচ্ছত্র যে একটা স্বৈরতান্ত্রিক সিস্টেম চালু হয়েছে এই সিস্টেম থেকে আমরা বেরিয়ে আসতে চাই